হরে কৃষ্ণ, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আমাদের কালপুরুষের রাশি ছকে গ্রহ সবসময় কিন্তু মুভেবল, এই গ্রহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গতিতে ঘুরছে, যার ফলস্বরূপ আমরা প্রতিদিন আমাদের সুখ দুঃখ যেগুলো আমরা উপলব্ধি করতে পারি সেগুলোই আমাদের হয়ে থাকে। তাই কর্কট রাশি আগস্ট মাসে আপনারা কেমন থাকবেন সেটা নিয়ে আলোচনা করব। কর্কট রাশিতে আমরা তিনটি নক্ষত্র পেয়ে থাকি, একটি হলো পুনর্বসু, দ্বিতীয় হলো পুষ্যা এবং তৃতীয়টি হলো অশ্লেষা। তো এই নক্ষত্রে আপনারা জাতক জাতিকা যেই হন না কেন, মাসের 15 তারিখের পর আপনাদের কিছু ক্ষেত্রে লাভ আপনারা দেখতে পাবেন বা লাভবান আপনারা হবেন। সে আপনি যে পেশাতেই থাকুন না কেন, আপনার জীবিকা অনুযায়ী আপনি সেই ক্ষেত্রে লাভবান হবেন। এটি হবে মাসের 15 তারিখের পর। তো অবশ্যই ভিডিওর মধ্যে আমি প্রতিকারও কিছু বলে দেব। ওভারঅল প্রথমে রাশি নিয়ে আলোচনা করি। রবি আপনার দ্বিতীয় পতি আপনার রাশিতে অবস্থান করছে, এই মাসের 18 তারিখ পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে, তারপরে স্বক্ষেত্রে সিংহ রাশিতে অবস্থান করবে। তাই এই 18 তারিখের আগে আপনি যে সমস্ত আর্থিক ক্ষেত্রে আপনি বিনিয়োগ করেছিলেন সেসব ক্ষেত্র থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে আপনার পাওনা টাকা অর্থ সেটি ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবেন, যার ফলস্বরূপ আপনাকে কিছু কটু কথাও শুনতে হতে পারে। এই 18 তারিখের যখন সিংহ রাশিতে গমন করবে রবি, তারপরেই আপনারা ভালো কিছু আশা করতে পারেন, ভালো মানে যথেষ্টই ভালো। মঙ্গল আপনার দশমপতি এবং পঞ্চমপতি, এই মঙ্গল অবস্থান করবে আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ আপনাকে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে, কথা যেটি বলার তার থেকে বেশি বলবেন না, যার ফলস্বরূপ আপনি পাওনা জিনিসটা সেটি কিন্তু হাতছাড়া করে ফেলবেন। আর এই কথাবার্তা আপনার ভয়েসের মধ্যে একটু জোর সেটি দেখতে পাওয়া যাবে, যার ফলস্বরূপ একদিকে ভালো, আপনার শত্রুপক্ষ কিন্তু আপনার কাছে আসতেই পারবে না বা কোনো কিছু করতেই পারবে না, এবং শুক্র যুক্ত থাকছে এই মঙ্গলের সঙ্গে, শুক্র চতুর্থ পতি। অতএব আপনার কথাবার্তার মধ্যে একটি মন্ত্রমুগ্ধ দেখা যাবে, যার ফলস্বরূপ আপনি বিপরীত লিঙ্গকে যথেষ্ট আকর্ষণ করতে পারবেন, সে আপনি হতে পারেন মহিলা বা পুরুষ, যে কেউ হতে পারেন। এবং এই ক্ষেত্রে আরেকটু সতর্ক থাকবেন, যারা প্রেম ভালোবাসা বা তার থেকে একটু বেশি সম্পর্কে যুক্ত আছেন, তো এই মাসে আপনাদের এই সম্পর্ক থেকে আর্থিক ব্যয় হবার সম্ভাবনা দেখাচ্ছে, বা এই সম্পর্ক থেকে বাড়িতেও একটি কলহ ঝঞ্ঝাট সেটি দেখাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেই নিজের কিছু ক্ষতি করে ফেলবেন। এই শুক্রমঙ্গল যুক্ত থাকার কারণে দেখুন, আমাদের সমাজ পুরুষ এবং মহিলা নিয়ে গঠিত, তা যদি কারোর মনের মধ্যে কিছু প্রাপ্তি করার সম্ভাবনা থাকে এই সম্পর্ক থেকে, তাহলে কিন্তু আপনাদের আশা পূর্ণ হতে চলেছে, বা অনেক ক্ষেত্রে কোনো পুরুষও মহিলার সমর্পণ হয়ে থাকে কোনো কিছু প্রাপ্তি হবার জন্য, সেক্ষেত্রেও আপনাদের উদ্দেশ্য কিন্তু সফল হতে চলেছে, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার কর্মসম্বন্ধ হতে পারে বা আপনার ভাগ্যের কিছু উন্নতি হতে পারে বা আর্থিক বিষয় হতে পারে। এবারে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং নবমপতি অবস্থান করছে আপনার অষ্টম স্থানে, অর্থাৎ আপনার যদি শারীরিক বিষয়ে ছোটোখাটো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনি রিলিফ পাবেন, যেহেতু বৃহস্পতি আপনার যোগকার গ্রহ এবং এখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বারস্থানে। তো অতএব অনেক ব্যয়টা কিন্তু নিয়ন্ত্রণে রাখবে,
এবং আর্থিক দিকটাও অনেকটা কিন্তু রক্ষা করবে এই বৃহস্পতি, এবং চতুর্থ স্থানেও দৃষ্টি দেবে। অতএব পারিবারিক সমস্যা থেকেও অনেকটা কিন্তু রিলিফ পাবেন। যদি বৃহস্পতি জন্মকালীন ছকে আপনার ভালো পজিশনে থাকে বা এই সময় বৃহস্পতির দশা চলে অন্তর্দশা বা দশা, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় এতটা খারাপ না ফল করলেও যথেষ্ট ভালো আশা করতে পারেন। আর্থিক বিষয়ে ক্ষেত্রে শনি, শনি আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি, শনি অবস্থান করে আছে আপনার সপ্তম স্থানে, আমার এখান থেকে দৃষ্টি দিচ্ছে নবম স্থানে আপনার রাশির ওপর এবং আপনার চতুর্থ স্থানের ওপর। একটি প্লাস পয়েন্ট হলো বৃহস্পতি বক্রী থাকছে, বক্রী থাকার ফলে যেহেতু বৃহস্পতি আপনার যোগ কারক গ্রহ, এই বৃহস্পতি বক্রী থাকার ফলে শনির ওপর একটি প্রভাব সৃষ্টি করবে। এই প্রভাব সৃষ্টি করার ফলে আপনারা কর্কট রাশি যথেষ্ট কিন্তু উন্নতি করতে চলেছেন, বিশেষ করে মাসের 15 তারিখের পর রবি যখন 18 তারিখে আপনার সিংহ রাশিতে গমন করবে, সেই সময় রবি এখানে যথেষ্ট পাওয়ারফুল এবং মঙ্গলও আপনার যোগ কারক গ্রহ, সেহেতু এই সময় আপনার আর্থিক ক্ষেত্রে আপনার ভাগ্যে বলুন বা কর্মস্থানে বলুন যথেষ্ট উন্নতি আপনি দেখতে পাবেন। এবং এই যে বক্রী বৃহস্পতি শনির উপর প্রভাব সৃষ্টি করার ফলে আপনার ভাগ্যের উন্নতি এবং আপনার শারীরিক সমস্যা থাকলে সেখান থেকেও মনের মধ্যে একটু ভালো চিন্তাধারা সেটিও আসবে এবং চতুর্থ স্থানে দৃষ্টি দেবে। অতএব আপনার পরিবারের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার যদি ঘরবাড়ি বিষয়ে কোনো চিন্তাভাবনা করেন, সেই চিন্তাভাবনাটা দীর্ঘদিন ধরে করছেন, সেটি কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা আছে। এরপরে শুক্র এবং চতুর্থপতি, এই শুক্র 12 তারিখে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে। তৃতীয় স্থানে অর্থাৎ আপনার উপচয় স্থান। শুক্র যদিও আপনার যোগকারক গ্রহ নয়, তথাপি কিন্তু শুক্র খুব একটা মারক গ্রহ নয় এবং তৃতীয় স্থানে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে আপনার নবম স্থানে, এবং শুক্র এখানে যথেষ্ট উচ্চ বা পাওয়ারফুল, সেহেতু আপনার নিজের অ্যাক্টিভিটি কিছু কর্মের কারণে আপনি যথেষ্ট কিছু অর্জন করতে পারবেন বা আপনার ভাগ্যের যথেষ্ট উন্নতি আপনি দেখতে পাবেন। যেহেতু তৃতীয় স্থান অর্থাৎ আমাদের কার্যকর ক্ষমতা বা আমাদের অ্যাক্টিভিটি এখানে অবস্থান করুন চতুর্থপতি, আপনি বাড়ি থেকেও কোনো কর্ম কিছু করতে পারেন, যেটা দৃষ্টি দিচ্ছে আপনার নবম স্থানে, অর্থাৎ বাড়িতে বসে কোনো শৌখিন জিনিস সেটিও করতে পারেন যেখানে আপনি কিছু ভালো দেখতে পাবেন। যদি আপনি আর্থিক সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, তা 18 তারিখে রবি আপনার সিংহ রাশিতে গমন করবে, এই সময় আপনি ভালো কিছুতে বিনিয়োগ করতে পারেন যেটা আপনার ক্ষেত্রে অনেকটা সুফল নিয়ে আসবে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থের প্রাচুর্য থাকার কারণে সে সমস্তগুলোকে আপনি অবদমিত করে রাখতে পারবেন, মানে তারা চুপ করে থাকবে, কিছু করতেই পারবে না। এবার আসা যাক প্রতিকার। যেহেতু বৃহস্পতি আপনার যোগকারক গ্রহ, বৃহস্পতি আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে ষষ্ঠপতি এবং নবমপতি, দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশে, আপনার দ্বিতীয়ায় এবং আপনার চতুর্থে, এবং বৃহস্পতির বক্রী তার প্রভাব শনির উপরে ফেলছে, শনির দৃষ্টি নবম আপনার রাশিতে এবং চতুর্থে। অতএব আপনি বৃহস্পতির জন্য যে যে প্রতিকারগুলো শুনেছেন এতদিন, সেই সব প্রতিকারের মধ্যে যে কোনো একটি করতে পারেন, তাতে কিন্তু আপনি উপকার পাবেন। তা না হলে আপনি কিছু না যদি করতে পারেন, অন্তত হলুদ সুতো আপনি হাতের মধ্যে মণিবন্ধে একটু মোটা করে জড়িয়ে রাখুন, তা দেখবেন এতেও আপনি কিন্তু যথেষ্ট উপকার পাবেন। আর যদি এই সময় আপনার দশা অন্তর্দশা কোনো শুভ গ্রহের দশা চলে বা বৃহস্পতির দশা চলে, তাহলে অবশ্যই মাসের 15 তারিখের পর আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন, এই 3টি নক্ষত্রের মধ্যে
বা যে পেশাতেই থাকুন না কেন, আপনার সর্বক্ষেত্রেই একটি লাভবান হওয়ার ইঙ্গিত দেখাচ্ছে। তাই এই হলো আগস্ট মাসের কর্কট রাশির সম্ভাব্য ফলাফল। আপনারা সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।